আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটি আমি নিয়েছি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের চ্যানেল থেকে। গল্পটি একটি শিক্ষার গল্প, আমাদের জীবনের গল্প, আমাদের হিংসার চরিত্রের গল্প, আমরা মানুষ হয়ে অন্য মানুষকে নিয়ে কি ভাবি তার গল্প। একদিন একজন ফেরেস্তা একজন মানুষের কাছে আসলেন। এসে ফেরেস্তা মানুষটাকে বলেছিলেন, আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কিন্তু একটি শর্তের বিনিময়ে। আপনি যা চাইবেন তাই আপনাকে একটি দেয়া হবে, আপনার প্রতিবেশীকে দেয়া হবে দুইটি। ফেরেস্তার কথা মতো লোকটি ফেরেস্তার কাছে একটি বাড়ি চাইলেন। লোকটিকে একটি বাড়ি দেয়া হলো, আর তার প্রতিবেশীকে দেয়া হলো দুইটি বাড়ি। লোকটি একটি গাড়ি চাইলেন, তাকে একটি গাড়ি দেয়া হলো, তার প্রতিবেশীকে দেয়া হলো দুইটি গাড়ি। এভাবে লোকটি যা চাইলেন ফেরেস্তা তাকে সব দিলেন। অপরদিকে ফেরেস্তা তার প্রতিবেশীকে সব কিছু দুটো করে দিলেন। সব শেষে ফেরেস্তা জিজ্ঞেস করলেন, তুমি তো সব কিছু চেয়েছ এবং পেয়েছ, এখন তুমি আর কি চাও? লোকটি তখন ফেরেস্তার কাছে বললেন, ফেরেস্তা আপনি আমার একটি চোখ নষ্ট করে দিন। তিনি ফেরেস্তার কাছে একটি চোখ নষ্ট করে দিতে চাইছিলেন, কেন জানেন? ফেরেস্তা যদি ওনার একটি চোখ নষ্ট করে দেয়, শর্ত অনুযায়ী ফেরেস্তা তার প্রতিবেশীর দুটো চোখ নষ্ট করে দিতে হবে। এ হচ্ছে আমরা, এ হচ্ছে আমাদের কিছু মানুষের চরিত্র। আমাদের অনেকেই সারাক্ষণ মনের মধ্যে হিংসা নিয়ে ঘুরি। অন্যের ভালো কিছু দেখলে, অন্যের সাফল্য দেখলে আমাদের গা জ্বলে। আমরা ভুলে যাই আমাদের জীবনটা অনেক ছোট। আমরা ভুলে যাই আগামীকাল সকালে সূর্যটা দেখতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। এই মারাত্মক করোনা থেকেও কোনো শিক্ষা নেই নি আমরা। এই করোনায় আমরা অনেকেই হারিয়েছি আমাদের অনেক আপনজন, অনেক প্রিয়জন। কিন্তু তারপরও আমাদের মন থেকে হারিয়ে নি লোভ, হিংসা, অহংকার। আসুন আমরা নিজকে একটু পরিবর্তন করি, নিজের যোগ্যতা দিয়ে বড় হওয়ার চেষ্টা করি। মনে যদি হিংসা থাকে, অন্যের সাফল্য দেখে যদি জেলাস হন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। পৃথিবীতে যারা সফল হয়েছেন, যারা মরার পরও তাদের কর্ম দিয়ে অমর হয়ে আছেন, তাদের কারোরই বেঁচে থাকা অবস্থায় সময়ই ছিল না অন্যকে নিয়ে চিন্তা করার, অন্যকে নিয়ে জেলাস করার। জেলাসি ওরাই করে যাদের যোগ্যতা নেই, যাদের ভালো কিছু করার ক্ষমতা নেই, যাদের সুশিক্ষার অভাব। জন্মের পর থেকে পিতা মাতার কাছ থেকে যারা ভালো কিছু শেখার সুযোগ পাননি, যেই সময়টা অন্যকে জেলাস করে ব্যয় করেন, অন্যের বদনাম করে ব্যয় করেন, অন্যের সমালোচনা করে ব্যয় করেন, এই সময়টাকে মূল্য দিতে শিখুন। এই সময়টাকে ভালো কাজে লাগান। এই সময়টায় কিছু সৃষ্টি করুন, যেন এই সৃষ্টির মাধ্যমে মরেও অমর হতে পারেন। জেলাস করা বাদ দিয়ে নিজে এমন কিছু করুন, নিজে নিজকে এমন উচ্চতায় নিয়ে যান যেন আপনাকে দেখে অন্যদের জেলাস হয়। আপনি কি কখনো ভাবছেন কেন আপনি অন্যদের জেলাস করছেন? আপনি যাদের জেলাস করছেন তারা আপনার চেয়ে যোগ্য। আপনি যাদের জেলাস করছেন আপনি তাদের কাছে পরাজিত। যদি নির্লজ্জ না হন, জেলাসি বাদ দিয়ে নিজকে যোগ্য করে তুলুন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।